আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। অষ্টম শ্রেণী, নবম, দশম এবং এসএসসি যারা পরীক্ষা দিবে এবং যারা অধ্যয়ন করছো তাদের জন্য আমার আজকে আয়োজন। আজকে আমি যে বিষয়টা নিয়ে ক্লাস নিব সেটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ যে ত্রিভুজের দুটি বাহু সমান তার ক্ষেত্রফল এবং উচ্চতা নিয়ে আমি কাজ করবো সেটা। তো আমি শুরু করছি। তবে শুরু করার আগে একটা ছোট্ট কথা বলে নিই, যেটা হচ্ছে যে আমরা সবাই অঙ্ক করি কিন্তু বাট ভুলে যাই, কারণ হচ্ছে যে আমরা খাতায় লিখে পর্যাপ্ত পরিমাণে অনুশীলন করি না, এই জন্য আমরা ভুলে যাই। তো যখন তোমরা আমার এই ভিডিও ক্লাসটা দেখবে তখন অবশ্যই অবশ্যই খাতা কলম হাতে নিয়ে প্র্যাকটিস করবে এবং লিখবে। আমার কাছে মনে হয় যে এতে তোমাদের এই সমস্যাটা থাকবে না, এই সমদ্বিবাহু ত্রিভুজ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো আমি শুরু করছি। আমরা জানি সমকতত্ব সমান এবং দ্বিকতত্ব হচ্ছে দুই, আর ত্রিভুজ মানে হচ্ছে তিনটি রেখাংশ বা তিনটি বাহু সমন্বয়ে গড়া একটি চিত্র। তার মানে সোজা কথা হচ্ছে যে ত্রিভুজে দুটি বাহু সমান তাকে বলা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, যেহেতু দ্বিকতত্ব হচ্ছে দুই, সম দ্বি সমান দুইটা। তার মানে যে ত্রিভুজের দুইটা বাহু সমান, সমান দুইটা মানে হচ্ছে ত্রিভুজের দুইটা বাহু সমান। তাহলে এর অর্থ দ্বারা যে ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান তাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। তো আমি একটা সমদ্বিবাহু ত্রিভুজ এঁকে নিচ্ছি প্রথমেই। আমি ধরে নিলাম এই ত্রিভুজের এই এ বি সি, আমি ধরে নিলাম এখানে একটি ত্রিভুজ আছে এ বি সি, যে ত্রিভুজের দুটি বাহু সমান অর্থাৎ এ বি এবং হচ্ছে এ সি সমান হচ্ছে 10 মিটার এবং বি সি হচ্ছে 8 মিটার। তার মানে হচ্ছে এখানে দুইটা বাহু পরস্পর সমান, এই বাহুটা এবং এই বাহুটা হচ্ছে পরস্পর সমান, এই জন্য এটি হচ্ছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এখন আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে বি বাই 4 রুট 4a² - b². তার মানে হচ্ছে এখানে দুইটা বাহুকে আমাদের চিন্তা হবে, একটা বাহু হচ্ছে বি আর একটা বাহু হচ্ছে এ। এখন আমরা এ নেব কোনটাকে আর বি নেব কোনটাকে। এখন আমরা দেখি যে এখানে দুইটা বাহু হচ্ছে সমান আর একটা বাহু হচ্ছে অসমান। তাহলে যেই বাহু দুইটা সমান সেটাকে ধরবো হচ্ছে আমরা এ। তার মানে হচ্ছে এ বি সমান এ সি সমান 10 মিটার, এটি হচ্ছে এ, এবং বি সি সমান হচ্ছে 8 মিটার, এটা হচ্ছে বি। তার মানে হচ্ছে যেই দুইটা বাহু সমান সেটাকে ধরবো এ এবং যেই বাহুটা অসমান সেটাকে ধরবো আমরা বি। তার মানে হচ্ছে এখানে আমরা ক্ষেত্রফলটা কী পাবো আমরা, তাহলে বি এর মান হচ্ছে 8 এবং 4 এর মান হচ্ছে 4 × a² এ এর মান হচ্ছে 10 মানে 10 মিটার, মানে 10 স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার মানে হচ্ছে 8 স্কোয়ার। এখানে আমরা এটাকে কাটাকাটি করলে পেলাম 2π নিলাম, 4 দিয়ে দিলে একটি কাটি গেলে 2π, এখানে 4 × 10 স্কোয়ার মানে হচ্ছে 100 মানে 100, এখানে হচ্ছে 64, 8 স্কোয়ার মানে হচ্ছে 64। আমরা যদি এটাকে রুট করি স্কোয়ার করি তার মানে এটা 64 পাবো, এবং 10 স্কোয়ারকে আমরা কাজ করলে পাবো হচ্ছে 100। তার মানে এটাকে আমরা খেতে বলে কী পাবো, 2 × √4, যেহেতু 4কে আমরা যদি 100 দিয়ে গুণ করি তাহলে এটা হবে 400 মানে হচ্ছে 400, এখানে হচ্ছে 64। তার মানে হচ্ছে 2 × এই 400 বিয়োগ হচ্ছে 400 থেকে 64 বিয়োগ করি এখানে থাকে 334। এখন এই 334 আমরা রুট করব, যেটা পাই √334 সমান হচ্ছে 18.27, 2 × 18.2756 এটা আমরা গুণ করি, গুণ হচ্ছে 2 36.5
5.5 বর্গ মিটার প্রায়, তার মানে এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 36.55 বর্গ মিটার প্রায়, তার মানে এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে b/4√4a² - b² যে দুইটা বাহু সমান পরস্পর সমান সেটা হচ্ছে a এবং যে বাহুটা অসমান সেটা হচ্ছে b। এখন কথা হচ্ছে যে এই ত্রিভুজে আমরা যদি উচ্চতা বের করতে যাই তাহলে কিভাবে বের করব, আমি ধরে নিলাম আমি একটু মুছে নিচ্ছি একটু এদিকে, আমি ধরে নিলাম এই ত্রিভুজের উচ্চতা হচ্ছে a d, উচ্চতা হচ্ছে a d সমান কত। এখন এটা আমরা কিভাবে বের করব, যেহেতু এখানে এই বি সি বাহুকে দ্বিখণ্ডিত করেছে হচ্ছে ডি বিন্দু, সুতরাং এটা দুই ভাগে বিভক্ত হয়ে এই পাশে থাকে 4 এই পাশে থাকে 4, যেহেতু এটা ভূমি ছিল 8 মিটার তাহলে দ্বিখণ্ডিত হয়ে এদিকে গেল 4 এবং এদিকে আসলো এদিকে লেখা থাকলো 4, তার মানে হচ্ছে টোটালি 8। কিন্তু আমরা বের করবো হচ্ছে এডি। আমি সবসময় বলে থাকি যে এক্ষেত্রে উচ্চতা বের করতে হলে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সমদ্বিবাহু সমবাহু এবং হচ্ছে বিষমবাহু ত্রিভুজে যদি আমরা উচ্চতা বের করতে যাই তাহলে এর ভূমিকে দুই দ্বারা ভাগ করে যেটা পাই মানে ভূমির অর্ধেক দিয়ে আমরা ক্ষেত্রফলকে ভাগ করবো, তাহলে যেহেতু এখানে ভূমি ছিল হচ্ছে টোটালি এইট ছিল তাহলে আমরা 4 দিয়ে ক্ষেত্রফলকে ভাগ করবো সেটাই হবে এটা উচ্চতা, তাহলে আমরা অথবা এটাকে আমরা এভাবে নিতে পারি যে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা সমান হচ্ছে 36.55। কেন নিলাম, কারণ এটা হচ্ছে ত্রিভুজের আর একটা সূত্র এবং সেই সূত্র দিয়ে আমরা ভূমি এবং উচ্চতাকে টেনে আনলাম, টেনে ক্ষেত্রফলটা বসিয়ে দিলাম, যেহেতু আমরা একটু আগে ক্ষেত্রফল এখানে পেয়েছিলাম এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, আমি ক্ষেত্রফলটা লিখলাম এবং এই ত্রিভুজের হাফ গুণ ভূমি গুণ উচ্চতা এই সূত্র হচ্ছে এইটা, মানে ভূমি এবং উচ্চতা বিষয়টা আমি এখানে আনলাম, আনার পরে হাফ গুণ ভূমি ভূমি মান হচ্ছে এখানে 8, যেহেতু এই ত্রিভুজের ভূমি হচ্ছে 8 উচ্চতা হচ্ছে এডি। এখন আমরা এই টু দিয়ে এটকে কাটবো যেহেতু আমরা জোড় সংখ্যা এখন আছে, তাহলে তার মানে হচ্ছে 4d সমান হচ্ছে 36.55, তার মানে আমরা যদি 4 দিয়ে 36.55 কে ভাগ করি তাহলেই পাবো আমরা এই ক্ষেত্রফল, তার মানে 36.55 কে ভাগ করবো হচ্ছে 4 দিয়ে 9.13, তার মানে এডি সমান হচ্ছে 9.137 মিটার, তার মানে হচ্ছে এটা উচ্চতা হচ্ছে 9.137 মিটার, তার মানে হচ্ছে আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলকে যদি এর ভূমি অর্ধেক দিয়ে মানে ভূমি যদি 10 থাকে 5 দিয়ে ভাগ করবো, ভূমি যদি 8 থাকে 4 দিয়ে ভাগ করা হয়েছে এখানে, ভূমি যদি 6 থাকে তাহলে 3 দিয়ে ভাগ করবো, তাহলে এর উচ্চতা পেয়ে যাবো। ধন্যবাদ সবাইকে আমার ক্লাসটা দেখার জন্য, আশা করি তোমরা খাতা লিখে প্র্যাকটিস করবে এবং তোমাদের নিজেদের দক্ষতাকে বাড়িয়ে নেবে, ধন্যবাদ সবাইকে।